সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি। তো মাঝে বেশ কয়েকটা দিন আর ভিডিও কিছু রেডি করতে পারিনি, কারণ কোথাও বেরোইনি, ঠান্ডার মধ্যে না আর ভালো লাগছিল না সেভাবে। মানে সারাক্ষণই শুধু বলছি যে এবছরের মতো ঠান্ডাটা চলে যাক, নেক্সট ইয়ার না হয় আবার দেখা যাবে। তবে প্রতি বছরই কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 20-22 তারিখ অবধি ঠান্ডাটার মধ্যে একটা কনকনে ভাব থাকেই, তারপরে সপ্তাহটা অনেকটা বেটার হয়ে যায়। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু কয়েকটা দিন আগে তোলা, ওই যে বলছিলাম রেডি করতে ইচ্ছেই করছিল না কিচ্ছু। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটা পার্ক দেখতে। জায়গাটা শিলংয়েই, তো ওই দিকটায় অনেকবারই গেছি, তবে পার্কটাতে কোনোদিন ঢোকা হয়নি আর কি। তো এটা বাড়ি থেকে একটুখানি দূরেই পড়ে। তো জায়গাটা হচ্ছে নিগ্রিমস হসপিটাল, ক্রস করে গিয়ে মাউকাশিয়াং অর্কিড রিসর্ট আছে, ওটাও বোধ হয় পেরিয়ে যেতে হবে। তো ওই এরিয়ায় গিয়ে একটুখানি জিজ্ঞেস করতে হবে আর কি এক্স্যাক্ট লোকেশনটা। তো যাই, তারপর কথা বলছি। কিছুটা পথ চলার পরে তো একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম গাড়িতে তেল ভরার জন্য, তারপরে আরও কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম পার্কের সামনে। তো এই পার্কের নাম হচ্ছে এভারগ্রিন পার্ক, 50 টাকা পার হেড হচ্ছে টিকিট। তো বাঙ্কুর বাবা টিকিট কাটছে, আজকে তো আমরা দুজনেই এসেছি, বাঙ্কু আজকে আর আসেনি। শিলংয়ের এই এভারগ্রিন পার্ক যে একদম রিসেন্টলি তৈরি হয়েছে এমনটা কিন্তু নয়, তবে এখনও সেরকমভাবে লোকজন খুব একটা জানে না এই পার্কটার কথা। আবার একদমই যে জানে না এটাও কিন্তু বলা ঠিক নয়, কারণ কাউন্টার থেকে আমাদের বললো যে উইকেন্ডে অনেক লোকজন ঘুরতে আসে এখানে। গেট দিয়ে ঢুকে আমরা তো একটু নিচের দিকে হাঁটছি আর কি, তো প্যারালালি আরেকটা রাস্তাও দেখছি নিচের দিকে নামছে, তো ওটা দিয়ে যদি এন্ট্রি নিই এটা দিয়ে এক্সিট করা যেতে পারে। আর আমরা যেহেতু এটা দিয়ে এন্ট্রি নিলাম, ওটা দিয়ে না হয় এক্সিট করব। অনেকটা বড় কিন্তু জায়গাটা, তবে শীতকালের ওই যে রুক্ষ প্রকৃতির ছোঁয়াটা লেগে গেছে, মানে সবুজত্বটা আর কিছু বাকি নেই এই মুহূর্তে। আবার যবে আর কি ধরো বৃষ্টি টিষ্টি পড়বে, বৃষ্টির জল পেলে ঘাসগুলো আবার সবুজ হয়ে যাবে, তখন কিন্তু আলাদা রকমের সুন্দর লাগবে জায়গাটা। ওইটা এইটা বোধহয় রেস্টুরেন্ট করবে, এই যে চেয়ার টেবিল দেখে মনে হচ্ছে, যা চা খুঁজে যাচ্ছে চাটা পাচ্ছে না। এই যে এখানে অনেক কিছু আছে, কিড জোন লেখা আছে। সাথে যারা ছোট বাচ্চা নিয়ে আসবে খুবই ভাল লাগবে তাদের, কারণ অনেকগুলো রাইডসও রয়েছে। এইটাই হচ্ছে সেই এভারগ্রিন পার্ক আর কি। তো এখানে 50 টাকা পার হেড করে টিকিট তো লাগলো। আর আজকে না ওয়েদারটা একেবারেই মানে খারাপ টাইপের যাকে বলে আর কি, মানে মেঘলা পুরো, আর তার সঙ্গে এত কনকনে একটা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে এখানে এসে। তো পাশেই চায়ের দোকানটা রয়েছে, সবে মাত্র আর কি উনুনটা জ্বালিয়েছে, তো সময় লাগবে উনুনটা আর কি ধরতে, কারণ হাওয়ার চোটে ও আগুন এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। আমরা বোধ হয় আজকে একটু বেশি সকাল সকালই চলে এসেছি, একটা চায়ের দোকান তো বন্ধ দেখলাম, আর একটাতে সবে মাত্র চাটা বসলো। জায়গাটা এমনিতে মন্দ নয়, তবে আরও অনেকটা অনেক কিছু মানে করার রয়েছে, হবেও হয়তো এখানে, পরে আবার এলে দেখা যাবে সেগুলো। আর এই মুহূর্তে সেরকম একটা সবুজ তো নেই, কারণ ওয়েদারের যা অবস্থা সব কিছুই রুক্ষ সূক্ষ্ম হয়ে রয়েছে, একবার বৃষ্টি পড়লে আবার সব সবুজ হয়ে যাবে আর কি। না না আমাকে দিস না, আমাদের দুজনের জন্যই দোকানের কং তো ভীষণই কুইক রেডি করে দিল, একটা করে চিকেন স্যান্ডউইচ। তো বাঙ্কুর বাবা টমেটোর কেচাপ নিচ্ছে, আমি তো নিলাম না, কারণ আমার না দোকানের কেচাপ কোনো সময় ভালো লাগে না, কেমন জানি নয় জল মেশানো মনে হয়, নয় তো মনে হয় যেন অনেক দিনের পুরনো। তো যাই হোক, খাওয়াটা শেষ হলে তারপর 1 কাপ করে চাও নিয়ে নেবো এখান থেকে। তো জায়গাটা না বেশ সুন্দর কিন্তু, তবে আরও অনেক কিছু এখানে করা যেতে পারে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আরও সেজে উঠবে জায়গাটা। আজকে ভালো ঠান্ডা আছে, আকাশ তো মেঘলা,
সাথে এত হাওয়া দিচ্ছে, হাওয়াটাই কনকনে হাওয়া একদম। প্রচুর গাছপালা একদম জায়গাটাকে ঘিরে রেখে দিয়েছে, আর সুন্দর সিঁড়ি তো করা রয়েছে, সেটা ধরে ধরেই আর কি নিচের দিকে নামছি আমরা। আর এই যে বাঁ দিকটায় জল দেখা যাচ্ছে, জলের পরিমাণ তো এই মুহূর্তে ভীষণই কম সেখানে, তবে এটা কিন্তু একটা ওয়াটারফলস, কারণ জলের যে আওয়াজটা কানে আসছে অসম্ভব সুন্দর সেটা। সত্যি কথা বলতে কি এই সময় না এসে বরং বর্ষাকালে আসা উচিত এই জায়গাটাতে, খুব ভাল লাগবে। আর একটু দেখাই যে এই যে ঝর্ণার জল যেটা বলছি এইখানটা দিয়ে গড়িয়ে পড়বে আর কি, ওটা একটা আলাদা সৌন্দর্য, এখন সেটা বোধহয় বোঝাতেই পারছি না। দাঁড়াও আর একটুখানি নিচের দিকে নামি, তাহলে বোধহয় সামনাসামনি ভিউটা দেখাতে পারবো ঠিকঠাক। এই যে বাঙ্কুর বাবা আগে আগে নেমে গেল, আমিও নামি এই পথেই। এই যে এখানটাতেই দেখা যাচ্ছে ওয়াটারফলসটা, উপর থেকে আর কি নিচ অব্দি জলটা ধাপে ধাপে নেমে আসছে। তো এখন যদিও জাস্ট একটা কি দুটো ধারায় মাত্র জল পড়ছে, বর্ষাকালে এটা সহস্র ধারা হয়ে যায়। ওয়াটারফলসটা থেকে যে জলটা নেমে আসছে সেটাই এই যে ব্রিজটা নিচ দিয়ে আর কি এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। সবচেয়ে ভালো লাগছে এই পার্কটার মধ্যে আমার, বর্ষার জল যখন থাকবে তখন তো আরো ভালো লাগবে জায়গাটাকে, অনেকটা আমার না মাটিলাং পার্কের মতন লাগছে। ওখানে একটু এরকমই, ওখানে তো এলিফ্যান্ট ফলসটা দেখা যায়, এখানে এটাও খারাপ লাগবে না। এই যে পেছনের জলের জায়গাটা কি সুন্দর, এখান দিয়ে নামলে বোধ হয় বোটিং করা যাবে, একটা বোট রাখা রয়েছে। খুব সুন্দর, পরের বার যদি আবার আসি তখন আরো ভালো ভিউ পাবো। এই যে বোটিং এর টিকিট কাউন্টার, এটা এখনো বোটিং হয় হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি না, শুধু বোট কেন এগুলো করে বোধ হয় ভাসা যায়, এগুলোর মধ্যে ঢুকে পড়ে মজাই লাগবে। এই রে বাঙ্কুর বাবা নেমে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছিস, এ যাস না রে এরকম নিজে নিজে। কুড়ি মিনিটের জন্য বোটে করে ঘোরানো হয়, টু সিটার বোট নিলে 100 টাকা আর 4 সিটার বোট নিলে 200 টাকা পড়ে খরচ। এবার পড়বেই লোকটা জলের মধ্যে, জলটা একটুখানি ঘোলাটে, এখন জায়গাটা বেশ সুন্দর। আশেপাশের এই গাছপালার পাতাগুলোকে খেয়াল করলেই বুঝতে পারবে যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে আজকে, মানে ঠান্ডা যত না আছে এই হাওয়ার দাপটে আর কি সেটা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। পাইনের কোনগুলো পড়ে আছে, কি নিখুঁত গঠন। ডান দিকে একটা রাস্তা রয়েছে, কিন্তু এই যে ব্রিজটাই কন্টিনিউ হবে, এখান দিয়ে যে রাস্তাটা আছে ওটাও উপরের দিকে চলে যাচ্ছে, তো এটা দিয়ে আমরা যাচ্ছি না, আমরা আরো সামনের দিকটায় এগিয়ে যাব,
তো ওখান থেকে আরো একটা রাস্তা আছে যেটা বেশ পাইন বনের ভিতর দিয়ে হাঁটতে 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 একদম মানে মেইন গেটের কাছে গিয়ে পৌঁছবো। তো চলো তাহলে হাঁটা যাক। ব্রিজটা পেরোলেই যে পথটা আর কি একদম উপর অব্দি উঠছে পাহাড়ের গা বেয়ে বেয়ে ঘুরে ঘুরে, ওই পথেই কিন্তু আমাদের এগোতে হবে, মানে অনেকটা উঁচু। ওইখানে থাকাও যায় রাতে, 500 টাকা পার ডে, কমই তো নিচ্ছে 500 টাকা পার ডে। হ্যাঁ খারাপ না, কিন্তু বর্ষাকালে এসে একদিন থাকবো, বর্ষাকালে এই জায়গাটা পুরো অন্যরকম লাগবে। কি সুন্দর, অনেকটা উঁচু কিন্তু এটা, বুঝতে পারছিস? বন্ধ রয়েছে মনে এখন তো। দেখা যাচ্ছে খালি এখন, কেউ বুক করলে আর কি দিয়ে দেয় হয়তো সবকিছুই যা যা দরকার। জঙ্গলের রাস্তা ধরে আমরা এগোচ্ছি এখন, অনেকটা উঁচু এটা। এই পার্কে ঢোকার সময় আমি একটা প্যারালেল রাস্তা দেখিয়ে বলেছিলাম যে একটা দিয়ে এন্ট্রি নিলে আরেকটা দিয়ে এক্সিট করা হবে, তো এখন আমরা এটা দিয়ে এক্সিট করছি, সমানে উপর দিকে উঠতে হচ্ছে আর কি। তো অনেকেই সেই কারণে কি করে, ঢোকার সময়টাই এই রাস্তাটা চুজ করে নেয়, তাহলে ক্রমশ ডাউনওয়ার্ডস আর কি চলতে পারে তারা। হাঁটাহাঁটির পর্ব সব কমপ্লিট করে ফেলেছি, এবার গাড়িতে এসে বসে গেলাম, রওনা দিয়ে দিলাম এবার বাড়ির দিকে। অনেকটাই কার পার্কিং স্পেস রয়েছে এখানে। আরেকটা কথা যেটাই পার্ক সম্বন্ধে মনে হলো যে এটা বোধহয় কোনো একটা প্রাইভেট প্রপার্টি হবে, মানে পাশেই একটা বাড়িতে মানে এই পার্কের মালিক থাকেন আর কি, তার মানে ওনারই অনেকখানি জমি জায়গা ছিল, তো সেটাকে এরকম টুরিস্ট স্পট বানিয়েছেন উনি। দারুণ সুন্দর উদ্যোগ কিন্তু অবশ্যই। তো যাই হোক, ওখান থেকে রওনা দিয়ে একটু পথ এগোনোর পরেই রাস্তার ধারে একটা ছোট্ট দোকান দেখি বাঙ্কুর বাবা বলল যে এই দোকানে নাকি ও আগে রুটি আর ঘুগনি খেয়েছে, ভীষণ সুন্দর টেস্ট। তো যথারীতি আমরা ঢুকলাম তাই দোকানে এবং অর্ডার দিলাম রুটি আর ঘুগনি। কি সুন্দর ছোট্টখাট্টো একটা দোকান না, আমাদের পেটে তো তখন সেই দুপুরবেলার খিদে, তার ফলে খাবার হাতে পাওয়ার সাথে সাথেই 5 মিনিটের মধ্যে বোধহয় পুরো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিলাম। আর টেস্ট কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল, কোনো রকম মশলা দেয়নি ঘুগনিতে, তাও যে কি ভালো লাগছিল। আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও, এই খাবারটা শেষ করে এক কাপ চা হাতে নিয়ে আমি তো এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে দেখি কি যে মানে সোনু বাবুর মতন কে একটা মাথা নাড়ছে দোকানের ভিতর থেকে, আমি না তাকে রীতিমতো ঘাবড়ে গেছি, তাহলে কে রে ভাই এটা। পরে যখন ও বাইরে এলো দেখলাম ওটা হচ্ছে ওর টুপি, ভিতরে ওর ছোট্ট মতন একটুখানি মুখ রয়েছে, কি যে কিউট। আর দেরি না করে এবারে বাড়ি ফিরি। তো এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।